রাজধানীতে পড়েছে তারা এখানে আসতে চায় না বা আসলেই বাসায় শুনতে বাদ পড়ে যায় বা দুই একজন যারা আসে ভাইবা বুড্ডে দেখেছে যে শুধুমাত্র মুখস্থ করে যায় কোনোভাবে রেজাল্টটা আপনার ভালো করেছে বটে কিন্তু ওইটুক ছাড়া এর বাইরে আর তাদের কোনো জ্ঞান নাই এমনও দেখেছি আমি ভাইবা বুড্ডে আমরা যখন জিজ্ঞাসা করেছি 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল উত্তর দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কায়েদ মোহাম্মদ আলী জিন্না তখন আমার নিজেরই মাথা নিচু হয়ে আসছে ওই ইনস্ট্রুমেন্টাল স্ট্যান্ডার্ড সই করেছে কে কে বলতে পারে না তো আমি যেটা বলতে চাই এটা আপনাদেরকে অপ্রস্তুত করার জন্য বলছে না আপনারা আপনারা তো ক্লাসের বই পড়বেন কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি আরেকটা জিনিস ভাবি সেটা হলো যে আপনাকে ইন কম্পারিজনে আদার্স পাবলিক সার্ভিস কলেজ থেকে আসছে এরা তো আইসিএস বা আপনার পাকিস্তান ওরে সিএসএস বা সিএসবি ছিল এদের প্যারালাল অফিসার হতে যাচ্ছে তাদের জানার সীমানা কি লিমিট থাকবে শুধুমাত্র আপনার ওই বইয়ের কয়টা বই পড়ে আপনার পাস করলাম ভালো রেজাল্ট করলাম ভালো মার্কস পেলাম এর ভিতর না তারা যখন একসাথে বসবে তখন ওই অফিসারগুলো দেখবে যে জুডিশিয়াল অফিসারগুলো অনেক কিছু জানে এইসব কারণে অনেক ছেলে মেয়ে আপনার আউট হয়ে যায় এবং আমি বললাম ইন কম্পারিজন ওই দাদার্স আমি দেখেছি তারা গ্রাম অঞ্চল থেকে আসে অ্যাপ্লিকেশন কপিগুলো আমরা দেখেছি বাবা কাঠমিস্ত্রি বা মুদি দোকানদার বা কৃষক কৃষকের ছেলের কথা বললে বাবা আমি আমি জিজ্ঞেস করেছি বাবা তুমি কে কখনো মাঠে বাবার সাথে কিছু বলেছে হ্যাঁ তখন আমি জিজ্ঞাসা করেছি আচ্ছা লাঙ্গলের যেটা ধরে হাল চাষ করে বলো তো দেখি এটা কে সত্য কথা আমি বলে না মিথ্যা কথা বলে তো এটা অনেকে লাঙ্গলের ফাল কোনটা কোনটা হাল কোনটা কুটিয়ে এটা বলতে পারে না তখন তার সততা নিয়ে আমাদের একটু সন্দেহ হয় তো এইসব ছেলেপেলেগুলোকে আমরা রাখি না আমরা চাই কি আমরা চাই যে ভালো জাজমেন্ট দিতে পারবে প্রচণ্ড পরিশ্রমী হবে আপনার 100% সততা মেনটেন হবে করবে সেই জন্য নানা অ্যাঙ্গেল থেকে আপনার প্রশ্নগুলো করা হয় আর রিটেনে যেটা আপনারা নিজেরও আন্দাজ করতে পারেন এত কম্পিটিশান যারা প্রায় 600 স্কোর করে তাদের সম্ভাবনা দেখা দেয় ইভেন যদি আমি ভাগাতে 50 দিয়েও দিই আর স্কোর আপনাদের ওই 520-25-30 থাকে এতে কাজ হবে না জাজ হতে গেলে আপনাদের ওই 600 কাছাকাছি স্কোরটা করতে হবে সেরকম পরিশ্রম করতে হবে আপনার সেইভাবে ক্যারিয়ার গড়তে খবরের কাগজ পড়বেন দুনিয়ার সম্বন্ধে কান খোলা রাখবেন নিউজ শুনবেন মোবাইল টেপবেন বটে একটা প্রশ্ন করি আমি মাঝে মধ্যে একটা প্রশ্ন ডিসক্লোজ হয়ে যায় আমি জিজ্ঞেস করেছি এক ছাত্রকে কয়েকজনকে বলেছি এমন উত্তর পেয়েছি যে আচ্ছা দেখেন বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছে স্বর্গে বসে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না বসে দেখছে যে ওই উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে এদের ভিতর কনভার্সেশন কী হতে পারে কোনো কোনো ছেলে মেয়ে বলে ফেলে যে আমি তো ওখানে পাঠি না আমি কেমন করে জানবো বুঝলাম আর কেউ কেউ বলবে কাজী আছে মোহাম্মদ আলী জিন্না বলবে সে দেখেন দেখো গান্ধী ওই আমার দ্বিজাতি তত্ত্ব কতটা ঠিক ছিল আর গান্ধী বলবে যে দেখো যদি পাকিস্তান পার্টিশন যদি না হতো তাহলে হিন্দুরা এত সাহস পেত না যে বাবরি মসজিদ ভেঙে ফেলবে কিন্তু যখন উত্তর শুনি যে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না তখন আমরা হতাশ হয়ে যাই যাই হোক আপনারা কী করবেন এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের যদি পরিশ্রম করে ওই আপনার নিজে প্র্যাকটিস করে ক্যারিয়ার ডেভেলপ করতে চান শত শত হাজার হাজার লয়ার হলেও আমি বাংলাদেশের চিফ জাস্টিস বোঝাচ্ছি প্রকৃতপক্ষে ভালো লয়ার যার কাছে কেস দিয়ে ক্লায়েন্ট বাড়ি যায় নিশ্চিন্তে ঘুমাবে যে আমার কেসটা প্রপারলি কন্ডাক্ট হবে এই কেসের এই ধরনের লয়ারের সংখ্যা খুবই কম দিন দিন কমে যাচ্ছে ভালো সিভিল বা সেশনস লয়ার খুঁজে এখন পাওয়া দুষ্কর হয়ে গেছে অথচ কালো কোড গায়ে দিয়ে যখন আপনার আদালতের বারান্দায় যাবেন তখন দেখবেন যে হাজার হাজার মানুষ ঘুরছে তো সেই জন্য আপনাদের ঘাবড়ানোর কিছু নাই উকালতিতে প্রথম বেঞ্চ প্রথম লাইনের প্রথম বেঞ্চ সবসময় ফাঁকাই থাকে আর পিছনে বেঞ্চে বসবার জায়গায় পাওয়া যায় না আপনার অবস্থানটা কোথায় হবে আপনি নিজের সিদ্ধান্ত নেবেন নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের সততার মাধ্যমে আর আপনি যে ধর্মেরই হন সব ধর্মে তো ভালো কথাই বলে
আপনার যে ডাইরেকটিভস কোরআন হাদিসে দিয়েছে আপনি সেইগুলো ইগনোর করবেন, অন্যান্য ধর্মে দিয়েছে, আর আল্লাহ তাআলা আপনার টাইগে তুলবে এটা কখনো তুলবেন না, কখনো এইসব ডাইরেকশনগুলো ভায়োলেট করার চেষ্টা করবেন না। এক সময় দেখবেন আল্লাহ তাআলা আর মানুষের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল হবেন, কারণ কারণ মানুষ ওই যেটা বলছিলাম এই যে ভদ্রলোক বসে আছেন কোট টাই চোখের চশমা এর একটাও কিন্তু উনি তৈরি করেননি, কেউ না কেউ তৈরি করে দিয়েছে, অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে অন্যের হেল্প নিচ্ছে এটা আমরা বুঝতে পারিনি। তা কোশ্চেন হচ্ছে যে আপনি কতটুকু মানুষ হেল্প করবেন, নিজের ক্যারিয়ার সেইভাবে হেল্প করার জন্য তৈরি করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম।